Okay. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা গ্রিল করতেছি, আর গ্রিলটা সাধারণত ঘরের বাহিরে খোলা মাঠে পার্কে করা হয়। তো আমাদের এখানে আজকে ওয়েদার অনেক বেশি খারাপ এবং এখন পর্যন্ত পারমিশন নেই যে বাহিরে যে একটা বা দুটা ফ্যামিলি গ্রিল করতে পারবে, ওরকম কাউকে দেখিও না করতে। তো সেজন্য ভয়ে আর আমরা যাইও নাই, কারণ বাই চান্স জরিমানা করে দিতে পারে। তো সেজন্য আমরা ঘরের ভেতরেই করতেছি। তো মাংসগুলো আমি কালকে রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আর কি কিছু উইংস আছে এবং কিছু আর কি মুরগির রান আছে, সেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। আর গ্রিল করার জন্য আমি একটা গ্রিল মেশিনও কিনেছিলাম। তো যেহেতু বাহিরে করতে পারবো না ঘরের ভিতর, তো ওইটা দিয়ে করতে গেলে দেখা যায় অনেক ধোঁয়া হবে। তো সেই জন্য আমার একটা ইলেকট্রিক গ্রিলের মেশিন আছে, সেটা নিয়ে এসেছি, সেটা দিয়ে আমরা এখন করব। বাচ্চারা তো শুনে অনেক খুশি হয়েছিল যে আমরা পার্কে যেয়ে গ্রিল করব, বাট ওয়েদার এত খারাপ, এত ঠান্ডা যে বাহিরে 10 মিনিট দাঁড়ানো সম্ভব না। আর যে বললাম পারমিশন নেই, তো বাই চান্স যদি পুলিশ টুলিশ আসে এসে আর কি জরিমানা করে দেয়, তো সেই ভয়ে আর যাইনি, ঘরের ভেতরেই করতেছি। তো এখানে আস্তে আস্তে করতেছি, আর আস্তে আস্তে সবাই একটু একটু করে খাচ্ছে। গ্রিলে দেখা যায় আমার খাওয়ার থেকে করে সবাইকে খাওয়ানো, বাচ্চারা যে আনন্দটা পায় সেটাই আসলে অনেক ভালো লাগে। তো বাচ্চাদের মন একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ বাহিরে যেতে পারতেছি না, ওরা খেলাধুলা করতে পারতেছে না, যে ওরা খেলাধুলা করবে দেন খাওয়া দাওয়া করবে, আমরা গ্রিল করব। তো সেটার জন্য আর কি ওদের মনটা একটু খারাপ, তারপরও কি আর করার, বুঝিয়ে সুঝিয়ে এখানেই মানিয়ে নিলাম। তো গ্রিল করতে করতে একটা সময় দেখা যায় যে এখানে আগুন ধরে যায়। তো আমি ভেবেছিলাম এটা হয়তো নিচে যে মাংসের তেলগুলো পড়তেছে সেটা থেকে, তো সেটা থেকেই হয়েছিল। বাট পরবর্তীতে এটা মানে সাইডের যে প্লাস্টিকটা আছে সেটাও আর কি সেটার মধ্যেও ধরে যায়। তো এরপরে আর এর ভিতর মানে ঘরের ভিতর করা সম্ভব হয়নি, কারণ প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল আর মানে এরকমভাবে আগুন ধরেছে যে এটার মধ্যে আর করা সম্ভব না। তো এরপরে আবার আমি এগুলো আর কি চুলায় প্যানের মধ্যে করে নিতেছি, কারণ ওইখানে এমনভাবে আগুন ধরেছে যে এগুলো কালো হয়ে যাচ্ছিলো আর কিরকম একটা আর কি ধোয়ার, মানে প্লাস্টিকে যেহেতু আগুনটা ধরেছে তো প্লাস্টিকের কেমন একটা গন্ধ আসতেছিলো। তো সেগুলো আমি সরিয়ে এখন প্যানের মধ্যে করে নিতেছি। কি আর করার, আসলে আজকে সব কিছুতে এরকম হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হব, কারণ বাচ্চাদের মনটা অনেক খারাপ হয়ে আছে। তো আমরা বের হয়ে গেলাম, আর ওদেরকে একটু আজকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসবো গাড়ি দিয়ে। তো বাহিরের ওয়েদারটা মানে একটু রৌদ্র আছে হালকা, বাট অনেক ঠান্ডা, আর মানুষজন দেখতে পারতেছেন যে কোনো মানুষজনই নেই, যাদের হয়তো খুব প্রয়োজন তারা বের হয়েছে। আর গাছগুলো একদম শুকিয়ে গেছে, আর কয়েকদিন পরেই সামার চলে আসবে, তখন দেখা যায় গাছগুলো একদম সবুজ হয়ে যাবে। আর রাস্তাঘাট একদমই ফাঁকা, আর এদিকে যেহেতু একটু গ্রাম সাইড, মানে খুব ভাল লাগে এদিকে আসলে, খোলামেলা একদম পরি মানে কোনো যানজট নেই, কোনো কিছু নেই। আর এত ঠান্ডা যে কোথাও নামারও কোনো উপায় নেই, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। আর এখন একটু ঠান্ডা জ্বর লাগলেই মানে অনেক টেনশন হয়, কারণ এগুলো নিয়ে স্কুলে বা ডাক্তারের কাছে অনেক ঝামেলা পোহাতে হয়।
তো এমনিতেই গাড়ি দিয়ে ঘুরে আমরা তারপর বাসায় চলে যাব। আর আজকে দিনটা আসলে এভাবেই মাটি হয়ে গেল, কোনো প্ল্যানই আসলে কাজে আসলো না। তো কি আর করার, আসলে মাঝে মাঝে এরকমই হয়, অনেক প্ল্যান করে, অনেক মানে পরিকল্পনা করে, চিন্তা ভাবনা করে রাখা হয় অনেক কিছু, বাট ওই পরিকল্পনা অনুযায়ী কোনো কাজই হয় না। তো এটাই আসলে জীবন, এটাই মেনে নিতে হবে, কি আর করার। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, আশা করতেছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।